আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা একটা প্রশ্ন আমাকে সবসময় করেন যে ভাই ক্যামেরার দাম কবে কমবে, কারণ এই কোভিড সিচুয়েশনের পর থেকে ক্যামেরার দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো কিছুদিন আগে সম্প্রতি ক্যামেরার কয়েকটা মডেলের দাম কিন্তু কমেছে। তো আজকের এই ভিডিওতে ক্যানন ব্র্যান্ডের 10টা জনপ্রিয় ক্যামেরার মডেল এবং সেটার বর্তমান বাজার মূল্য কত রয়েছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, স্পেশালি যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন। তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা একেবারে টপ লেভেল থেকে মানে ক্যানোনের 2 লাখ টাকা থেকে শুরু করে একেবারে মাত্র 25,000 টাকার যেসব ক্যামেরাগুলো পাওয়া যায় সবগুলো এই ভিডিওর ভিতরে কভার করেছি। যেমন টপ লেভেলের যদি আমি কথা বলি, ক্যানোনের R5 দাম কমন রয়েছে, বর্তমান সময়ে ক্যানোনের 700D যেটা সবথেকে কম দামে পাওয়া যায় এবং সবথেকে জনপ্রিয় বাংলাদেশের মার্কেটে, এই সমস্ত ক্যামেরার দাম আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। সুতরাং ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, সবাই শেষ পর্যন্ত দেখবেন। এবং আজকে এই ভিডিওতে আমরা যে ক্যামেরার দামটা উল্লেখ করতেছি এটা বাংলাদেশের সবথেকে স্বনামধন্য যেসব ক্যামেরা সবগুলো রয়েছে, যেমন ডিজিটাল ক্যামেরা শপ, নিউ ক্যামেরা ওয়ার্ল্ড, ক্যামেরা বাজার, তারপরে স্টারটেক, সবগুলোর থেকে আমরা কালেকশন করেই এই দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সুতরাং ভিডিওটা অনেক বেশি মজাদার হবে, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ওয়েলকাম ব্যাক গাইজ, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান। এবং যারা এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। সো আজকের এই ভিডিওতে আমরা ক্যানোনের যেসব ক্যামেরাগুলোর দাম উল্লেখ করবো সেগুলোর পাশাপাশি এটার স্পেসিফিকেশান এবং আমার পার্সোনাল মতামতটাও আপনাদের সাথে শেয়ার করবো যে কোন ক্যামেরাটা কাদের জন্য ভালো হবে, ঠিক আছে? সো আমাদের লিস্টে 10 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যানোনের 250D। আপনারা সকলেই জানেন এই ক্যামেরাটা বাংলাদেশের মার্কেটে অনেক বেশি জনপ্রিয়। এই ক্যামেরাটাতে ব্যবহার করা হয়েছে 24 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং এটাতে DZ8 প্রসেসর ব্যবহার করা হয়েছে ইমেজ প্রসেসিংয়ের জন্য। DZ8 লেটেস্ট একটা প্রসেসর, তাই আপনারা জানেন যে এই প্রসেসরটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, অর্থাৎ আপনাদের ছবিটা ক্লিক করার পরে সুন্দর করে প্রসেস করে আপনাদের সামনে উপস্থিত করতে পারবে। এই ক্যামেরাটা দিয়ে আপনারা 4K ভিডিও শ্যুট করতে পারবেন, ডুয়েল পিক্সেল অটোফোকাসের সিস্টেম রয়েছে এবং আপনারা অবশ্যই অবশ্যই এই ক্যামেরাটা ডিসপ্লে রোটেট করতে পারবেন, পাশাপাশি টাচ স্ক্রিন তো থাকছেই। সো বর্তমান মার্কেটে এই ক্যামেরাটার বাজার মূল্য রয়েছে 59,000 টাকা 18-55 কিট লেন্স সহ, এবং যদি আপনারা 18-55 যে কিট লেন্স এটা ব্যতীত নেন অনলি বডি, সেক্ষেত্রে আপনারা মাত্র 55,000 টাকায় এই ক্যামেরাটা কিনতে পারবেন। সো আমাদের লিস্টে 9 নম্বরে যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যানোনের 8TD। এটা একটা ফুল ফ্রেম ক্যামেরা। আপনারা সকলেই জানেন অনেক বড় বড় ইউটিউবার সহ যারা ফিল্ম মেকিং করে তারা কিন্তু এই ক্যামেরাটা ব্যবহার করে। তো এই ক্যামেরাটাতে ব্যবহার করা হয়েছে 24 মেগাপিক্সেলের একটা CMOS সেন্সর। এই ক্যামেরাটাতে আপনারা টাচ স্ক্রিন সহ ডিসপ্লে রোটেট করার সুযোগ পাচ্ছেনই, পাশাপাশি এটা দিয়ে আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু এই ক্যামেরাটা একটা ফুল ফ্রেম ক্যামেরা সেন্সরের বডি, তা আপনারা বুঝতে পারতেছেন যে এই ক্যামেরা দিয়ে কিন্তু ভালো ধরনের ফটোগ্রাফি করা সম্ভব। আপনারা এই ক্যামেরা দিয়ে 1 সেকেন্ডে 7টা পিক্সেল ক্লিক করতে পারবেন। বর্তমান বাজারে এই ক্যামেরাটার মূল্য রয়েছে 85,000 টাকা এবং আপনারা যদি কিট লেন্স বাদে নেন তাহলে অনলি বডি পাবেন আপনারা 77,000 থেকে 80,000 টাকার ভিতরে। এটা ভ্যারি করে বিভিন্ন দোকানের উপরে, যেমন আমরা নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে খোঁজ দিয়ে জেনেছি সেখানে এই ক্যামেরাটার অনলি বডি বিক্রি হচ্ছে 82,000 টাকায়। কিন্তু আপনারা যদি ডিজিটাল শপ থেকে নেন বা স্টারটেক থেকে নেন সেক্ষেত্রে আপনারা অনলি বডি এই ক্যামেরাটা কিনতে পারবেন মাত্র 77,500 টাকা থেকে মোটামুটি 80,000 টাকার ভিতরে। যারা স্পেশালি একেবারে প্রফেশনালি ফটোশ্যুট করতে যাচ্ছেন তারা অবশ্য অবশ্যই এই ক্যামেরাটা নিতে পারেন, যেহেতু ফুল ফ্রেম বডির ক্যামেরা তাই অনেক বেশি ভালো হবে। সো আমাদের লিস্টের 8 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যানোনের ওই 8TD-র একটা আপগ্রেড ভার্সন, সেটা হচ্ছে 9TD। আপনারা সকলেই জানেন 9TD খুবই পাওয়ারফুল একটা ক্যামেরা। সো যেহেতু খুবই পাওয়ারফুল একটা ক্যামেরা তো বুঝতে পারতেছেন আপনারা এই ক্যামেরাটা থেকে ভালো একটা সেন্সর ব্যবহার করা হয়েছে। আপনারা এই ক্যামেরাটাতে পাচ্ছেন 32.2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর, পাশাপাশি আপনারা এটা দিয়ে 4K রেকর্ড করতে পারবেন ভিডিও। সো বুঝতে পারতেছেন স্পেশালি যারা শর্ট ফিল্ম তৈরি করতেছেন বা ফিল্ম মেকিং শুরু করতেছেন তাদের জন্য এই ক্যামেরাটা খুবই আইডিয়াল একটা ক্যামেরা। সো এই ক্যামেরাটা দিয়ে আপনারা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবেন 120fps-এ এবং আপনারা 4K-তে ভিডিও শ্যুট করতে পারবেন 30fps-এ। এই ক্যামেরাটা ইমেজ প্রসেসিংয়ের জন্য থাকছে DZ8-এর প্রসেসর, যেহেতু অনেক পাওয়ারফুল একটা প্রসেসর তাই ইমেজ প্রসেসিংটাও অনেক সুন্দর হবে। এই ক্যামেরাটার বর্তমান বাজার মূল্য 1,08,000 টাকা অনলি বডি। আপনারা যদি কিট লেন্স সহ নেন সেক্ষেত্রে আপনারা 5 থেকে 6,000 টাকা এক্সট্রা এর সাথে অ্যাড করে নেবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই ক্যামেরাটার সাথে কিট লেন্স ব্যবহার না করে পারলে একটা প্রাইম লেন্স ব্যবহার করবেন। যদি আপনারা এই ক্যামেরাটিতে 18-135mm যে জুম লেন্সটা রয়েছে এইটা ব্যবহার করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে ভালো একটা আউটপুট পাবেন। সো আজকে আমাদের লিস্টে 7 নম্বর যে ক্যামেরাটা রয়েছে সেটা বলার আগে একটা ছোট্ট রিমাইন্ডার দিতে চাই। আমরা কিন্তু অনেক রিসার্চ করে আপনার জন্য ভিডিও তৈরি করি, তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনারা যদি লাইক দেন তাহলে আমাদের ভিডিও করার উৎসাহ অনেকটাই বেড়ে যায়। আশা করি লাইক দিয়ে দিয়েছেন, ঠিক আছে? তো 7 নম্বরের যে ক্যামেরাটার কথা বলবো সেটা হচ্ছে ক্যানোনের 750D। খুবই জনপ্রিয় একটা ক্যামেরা বাংলাদেশের মার্কেটে। আপনারা সকলেই জানেন এন্ট্রি লেভেলে যারা ক্যামেরা কিনতে চান তারা এই ক্যামেরাটাই ফার্স্ট চয়েসে রাখেন, কারণ এটাতে রয়েছে টাচ ডিসপ্লে, পাশাপাশি আপনারা এটাতে 18.2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর পেয়ে যাচ্ছেন, সাথে ডিসপ্লে আপনি রোটেট করতে পারবেন। স্পেশালি এই ক্যামেরাটার বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনার এক্সটার্নাল একটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। সুতরাং আর কী লাগে, নতুন যারা ভিডিও শ্যুটিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটা খুবই আইডিয়াল একটা ক্যামেরা। তো বর্তমানে মার্কেটে এই ক্যামেরাটার অনলি বডি পাওয়া যাচ্ছে 32,000 টাকায় এবং আপনারা যদি কিট লেন্স সহ নেন সেক্ষেত্রে আপনারা 37,000 টাকা হলে এই ক্যামেরাটা কিনতে পারবেন। আমি জানি এই ক্যামেরাটার দাম কিন্তু কিছুদিন আগে আরও বেশি ছিল,
মানে মোটামুটি কিটলের সব এই ক্যামেরাটার দাম 42,000 টাকার কাছাকাছি চলে যাচ্ছিল, বাট সম্প্রতি দাম কমে যাওয়ার একটু কারণে আপনারা এই ক্যামেরাটা কিনতে পারবেন মাত্র 32,000 টাকায়। আজকে আমাদের লিস্টে 6 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যানোনের 1500D। আপনারা সকলে জানেন ক্যানোনের লেটেস্ট যেসব ক্যামেরা মডেলগুলো বের হয়েছে তার ভিতরে ক্যানন 1500D অন্যতম একটা ক্যামেরা। তো এটা এন্ট্রি লেভেলের একটা ক্যামেরা, আপনারা এই ক্যামেরাটাতে পাচ্ছেন 18.2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর, পাশাপাশি এটাতে DJI 7 একটা ইমেজ প্রসেসিং যে প্রসেসর সেটা আপনারা পেয়ে যাবেন। এই ক্যামেরাটা দিয়ে আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS। কিন্তু এই ক্যামেরাটার একটা ড্রব্যাক হচ্ছে এই ক্যামেরাটার ডিসপ্লে আপনারা রোটেট করতে পারবেন না, পাশাপাশি এটাতে টাচ ডিসপ্লে পাচ্ছেন না। তো তারপরে আমি বলবো ওভারঅল একটা ক্যামেরা হিসেবে এটা ভালো, যেহেতু এটাতে ওয়াইফাই এবং ব্লুটুথের সাপোর্ট রয়েছে, কারণ অনেক দামি দামি ক্যামেরাতেও কিন্তু যেমন আমরা 750D কথা উল্লেখ করলাম সেখানে কিন্তু ওয়াইফাই সাপোর্ট আপনারা পাবেন না, বাট আপনারা এই ক্যামেরাটাতে অর্থাৎ ক্যানন 1500D আপনারা ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনারা একেবারে ডিরেক্টলি ওয়াইফাই থ্রুতে ক্যামেরা থেকে মোবাইলে ছবি ট্রান্সফার করতে পারবেন। খুবই ভালো একটা ফিচার। তো এই ক্যামেরাটার বর্তমান বাজার মূল্য কত একটু গেস করেন তো। এখানে এই ক্যামেরাটার বাজার মূল্য কিন্তু অনেকটাই বেশি ছিল, এখান থেকে মোটামুটি 2-3 মাস আগে 5,000 টাকা বেশি ছিল। তবে বর্তমান সময়ে আপনারা অনলি বডি এই ক্যামেরাটা কিনতে চাইলে 29,000 টাকায় পেয়ে যাচ্ছেন, এবং যদি আপনারা একটা কিটলেস সহ নেন সেক্ষেত্রে এটা আপনারা পাবেন 35,000 টাকায়। সুতরাং খুবই ভালো একটা ডিল, স্পেশালি যারা একেবারে হাত পাকা করতে চান ক্যামেরাতে, ক্যামেরা সম্পর্কে খুব একটা বেশি আইডিয়া নেই, তাদের জন্য এই ক্যামেরাটা খুবই ভালো হবে। তো আজকে আমাদের লিস্টের 5 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যানোনের একটা মিররলেস ক্যামেরা, খুবই জনপ্রিয় একটা ক্যামেরা, সেটা হচ্ছে ক্যানোনের M50 Mark II। তো এই ক্যামেরাটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 24.1 মেগাপিক্সেলের APS-C CMOS সেন্সর, পাশাপাশি এটাতে আপনার টাচ ডিসপ্লে তো পাচ্ছেনই। সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট এই ক্যামেরা সেটা হচ্ছে এটার ফোকাস পয়েন্ট অনেক বেশি, যেহেতু একটা মিররলেস ক্যামেরা তাই বুঝতে পারতেছেন ফোকাস পয়েন্ট বেশি থাকার কারণে কিন্তু অটোফোকাস সিস্টেমটা অনেক ভালো কাজ করবে, এবং আই ড্রপ অটোফোকাসের সিস্টেম রয়েছে, তার মানে আপনাদের সাবজেক্ট ট্র্যাকিংয়ের সিস্টেম রয়েছে এই ক্যামেরাটিতে। তাই যারা ফিল্ম মেকিং শুরু করতে যাচ্ছেন, ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, ব্লগিং শুরু করতে যাচ্ছেন, যেহেতু মানে একেবারে ছোটো একটা ক্যামেরা, কম্প্যাক্ট একটা ক্যামেরা, মিররলেস ক্যামেরা, তাই ব্লগিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটা অনেক বেশি আইডিয়াল হবে। সো বর্তমান বাজারে এই ক্যামেরাটার মূল্য রয়েছে 59,000 টাকা, এবং আপনারা যদি এর সাথে 15-45 MM যে কিট লেন্স রয়েছে এটা নেন সেক্ষেত্রে এটার দাম পড়বে মোটামুটি 65,000 টাকার আশেপাশে। তো এটাও কিন্তু খুবই ভালো একটা ডিল, কারণ এখান থেকে বেশ কিছুদিন আগে এই ক্যামেরাটার দামও অনেকটাই বেশি ছিল, দাম একটু কমেছে, যেহেতু যাদের চয়েস লিস্টে এই ক্যামেরাটা ছিল তারা অবশ্যই অবশ্যই বর্তমান সময় এই ক্যামেরাটা নিতে পারেন, ভবিষ্যতে কিন্তু ক্যামেরার দাম আরও বাড়তে পারে, তাই দেরি না করে এখনই ক্যামেরা নিয়ে নিন। নাম্বার 4, 4 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যানোনের 600D, খুবই জনপ্রিয় একটা ক্যামেরা। তো এই ক্যামেরাটা বর্তমান বাজার মূল্য কিন্তু সব থেকে কম, মানে আপনারা কিটলেন সহ 24,000 টাকা হলে এই ক্যামেরাটা নিতে পারবেন। এই ক্যামেরাটিতে 18 মেগাপিক্সেলের একটা CMOS সেন্সর ব্যবহার করা হয়েছে, পাশাপাশি এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন রোটেট করার সুবিধা, অর্থাৎ আপনারা ডিসপ্লে রোটেট করে ভিডিও শ্যুট করতে পারবেন, এবং এটাতে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করার সুবিধা রয়েছে। আমাদের ভিডিওটা রেকর্ড হচ্ছে কিন্তু ক্যানন 600D দিয়ে। সো ওভারঅল বাজারের ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু ফিচার আপনাদেরকে অফার করছে এই ক্যামেরাটা, সুতরাং যাদের বাজেট একটু কম রয়েছে, মানে একটু কম না অনেকটাই কম রয়েছে, তারা পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা না কিনে আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন। যদিও আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই ক্যামেরাটা কিন্তু বর্তমানে নতুন পাওয়া যায় না, মানে যেসব ক্যামেরা রিফার্বিশড হিসেবে বিক্রি হয় তার ভিতরে এই একটা ক্যামেরা রয়েছে, বাট তারপরে আপনারা যদি সুন্দর করে দেখে শুনে নিয়ে আসতে পারেন তাহলে আমার কাছে মনে হয় ভালো একটা আউটপুট পাবেন। সো আজকে আমাদের লিস্টে 3 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যানোনের 600D Mark II। এই ক্যামেরাটিতে 26.2 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, অবশ্যই অবশ্যই এটা একটা ফুল ফ্রেম ক্যামেরা, এবং এটাতে ইমেজ প্রসেসিংয়ের জন্য পাচ্ছেন DJI 7 প্রসেসর, পাশাপাশি এটা দিয়ে আপনারা ফুল এইচডিতে 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ইনবিল্ট ডিজিটাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। বর্তমান বাজারে এই ক্যামেরাটার মূল্য রয়েছে 1,18,000 টাকা অনলি বডি। আজকে আমাদের লিস্টে 2 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে ভাই বাজেটের ভিতরে যদি কোনো ফুল ফ্রেম ক্যামেরা পাওয়া যেত। হ্যাঁ অবশ্যই আছে বাজেটের ভিতরে ক্যামেরা 77D 77D যদি ক্যামেরা, যদিও ক্যামেরার মডেলটা অনেক পুরাতন বাট ক্যামেরার ফিচার কিন্তু অনেক সুন্দর। সো বর্তমান বাজারে এই ক্যামেরাটার মূল্য অনলি বডি আপনারা পেয়ে যাবেন অনলি 35-37 হাজার টাকার ভিতরে। এটা ক্যামেরা সবের উপরে ডিপেন্ড করে, যেমন নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে এই ক্যামেরাটার দাম একটু কম, বা ডিজিটাল ক্যামেরা সবের এই ক্যামেরাটার দাম একটু বেশি, তো মোটামুটি আপনার 37 হাজার টাকা হলেই অনলি বডি পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটার। সুতরাং ভালো একটা ডিল কিন্তু, কম দামের ভিতরে ফুল ফ্রেম বডি। আজকে আমাদের লিস্টের 1 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যানোনের R5। এই ক্যামেরাটার অনলি বডি আপনারা পাবেন 3,40,000 টাকায়। তো এই ক্যামেরাটা অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই প্রথমে প্রি অর্ডার দিতে হবে। এখন বর্তমানে সময়ে সব ক্যামেরা সবাই কিন্তু এই ক্যামেরাটা অ্যাভেলেবেল না, যেহেতু এটা একটা টপ লেভেলের ক্যামেরা তাই সবাই আসলে কালেকশানে রাখে না। আপনারা যদি প্রি অর্ডার করেন তাহলে এই ক্যামেরাটা অবশ্যই অবশ্যই আপনারা মোটামুটি 3,40,000 টাকার ভিতরে কিনতে পারবেন। তো আজকের এই ভিডিওতে যে 10টা ক্যামেরার মডেলের কথা আমরা বললাম, পাশাপাশি দামটা উল্লেখ করলাম, আশা করি ভিডিওটা দেখে আপনারা একটু ধারণা পেয়েছেন যে বর্তমান মার্কেটে ক্যামেরার দামগুলো কেমন অবস্থায় রয়েছে। আপনারা বর্তমানে যে দামটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 2-3 মাস পরে দামটা আরও বাড়তে পারে, কারণ এখন বর্তমান সময়ে ক্যামেরা একটু ইম্পোর্ট বেশি, যে কারণে দামটা একটু তুলনামূলক কম। তো যারা ক্যামেরা কিনতে চাচ্ছেন তারা মোটামুটি মার্চ থেকে এপ্রিলের ভিতরে ক্যামেরা কেনার চেষ্টা করেন, তাহলে মনে হয় একটা ভালো ডিলের ভিতরে ক্যামেরাটা কিনতে পারবেন। তো ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনারা এই ধরনের ভিডিও আর চান কিনা।
আমার ইচ্ছা আছে পরবর্তীতে লেন্স এবং নিকনের যেসব ক্যামেরাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আস্তে আস্তে করে আপনাদেরকে আপডেট জানানো, প্রাইস আপডেট। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ভিডিওগুলো দেখতে চান কিনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। আল্লাহ হাফেজ।